আসসালামু আলাইকুম এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নাই, জাস্ট কয়েকটা দিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এই পরীক্ষাটা নিয়ে তোমাদের মধ্যে অনেক ভীতি, অ্যান্ড এই ভীতিটার কারণটা হচ্ছে অনেক দিন পর তোমাদের কলেজ খুলেছে অ্যান্ড কলেজে তেমন পরীক্ষা হচ্ছে না। সো অনেকদিন না পরীক্ষা দেওয়াটাই কিন্তু এই পরীক্ষা ভীতির কারণ। সো এইচএসসি 21 ব্যাচের পরীক্ষাটা কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো একটু ব্যতিক্রম হচ্ছে, রাইট? বিগত বছরের তুলনায় আগে আমরা সবগুলো সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হতো, এখন তোমাদের স্পেশালি তিনটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এবং এখানে সাবজেক্টও যেমন কমে গিয়েছে, সিলেবাসও কমে গিয়েছে এবং মান বন্টনও কমে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে একটা নতুন ক্ষেত্র, রাইট? সো এই প্রস্তুতিটার জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখন অনেক কিছুই আছে সিলেবাসে, অ্যান্ড এই সিলেবাস থেকে কেউ যদি প্রায়োরিটি করে, সে যদি চিন্তা করে যে না এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমার নাম্বার তুলতে হবে, এই কয়েকটা চ্যাপ্টার আমার ফার্স্ট টার্গেট, সে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। কারণটা কি বলি, কারণ তুমি চিন্তা করে দেখো তোমার আটটা সিজনশীল থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। এই যে আটটা সিজনশীল থেকে দুইটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবা, তো তোমাদের আটটা প্রশ্ন পড়ার সময়ও কিন্তু থাকবে না, রাইট? সো তুমি যদি আগে থেকেই জানো যে তুমি টার্গেট নিয়েছো এই চ্যাপ্টারগুলা, তুমি আসলে অ্যান্সার করে দিবা, সো তখন কিন্তু তোমার জন্য ডিসিশন নেওয়াটা ইজিয়ার হবে। তাই আমাদের যে এইচএসসি 21 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা আছে, সেখানে জানো সব থেকে পপুলার টিচাররা আমরা আছি, অ্যান্ড আমরা এমনভাবে কন্টেন্টগুলো সাজিয়েছি যেন তোমরা পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টারের ওপর নাম্বারটা ব্যাকআপ হিসেবে রাখতে পারো, যে এই চ্যাপ্টারগুলো আমি পড়বো, এই চ্যাপ্টারগুলোতে আগে টার্গেট করবো, অ্যান্ড এই চ্যাপ্টারগুলো থেকে আমি নাম্বার তুলবো। সো এই জিনিসটার জন্যই বেসিক্যালি আমাদের এইচএসসি 21 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা। তাই আশা করি তোমরা সবাই জানো যে এইচএসসি 21-এর মার্কসটা তোমার অ্যাডমিশনে কিভাবে প্রভাব রাখতে পারে। তোমার মেডিকেল অ্যাডমিশন এক্সাম, জিইউ অ্যাডমিশন এক্সাম, বুয়েট অ্যাডমিশন এক্সাম, সব জায়গায় এই মার্কসটা কাজে লাগবে। সো এই মার্কসটা যদি তোমার সিকিউর করে ফেলতে পারো তাহলে অবশ্যই সবার জন্য ভালো। তাই আশা করব তোমরা সবাই এই কোর্সটাতে এনরোল হবে এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা সেই পরীক্ষায় সবচেয়ে ভালো একটা মার্কস পাবে।